হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ একটি ফল। আমাদের দেশে প্রায় সব জায়গায় এই ফলটি পাওয়া যায়। গ্রীষ্মকালে এই ফলটি সারা দেশে পাওয়া যায়। কাঁঠালে রয়েছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। তো দর্শক, এখন আমরা জানবো কাঁঠালের উপকারিতা সম্পর্কে। কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্তই কম। এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম। কাঁঠাল পটাশিয়াম উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। যারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এজন্য কাঁঠালের উচ্চচাপের উপশম হয়। কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি কাশি রোগের সংক্রমণ রক্ষা করে। কাঁঠালের গাছের শেকড় হাঁপানি রোগের উপশম করে। শেকড় সিদ্ধ করলে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানির প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম। চর্মরোগের সমস্যার সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী। জ্বর এবং ডায়রিয়া নিরাময় করে কাঁঠালের শেকড়। 6 মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়। অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয়। চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন 200 গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভসন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এই ফল আঁশযুক্ত হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন কাঁঠালের উপকারিতা সম্পর্কে। তাহলে আর কাঁঠালকে অবহেলা না করে প্রতিদিন কাঁঠাল খাওয়া শুরু করে দিন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।